السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রেজিনা খাতুন, সহকারী শিক্ষক সাফি রাউতারা চেয়ার খাজুন মাদ্রাসা হাকিবপুর দিনাজপুর। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রথম লক্ষ্য শুভ। এখানে দেখো তোমাকে আমি বলে লিখে রেখেছি শ্রেণী নবম ও দশম বিষয় বাংলা প্রথম পত্র পাঠ শুভা। এই শুভা গল্পটি মূলত ছোট গল্প। এটি তোমাদের যেহেতু প্রথম দিকে পড়ানো হয়েছে, তাই আমি আজকে তোমাদের সংক্ষেপে কিছু আলোচনা করব। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এবং আলোচনা করতে গেলে বিশদ কিছু আলোচনা করতে হবে। আজ আমি তোমাদের সংক্ষেপে আলোচনা করব। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদেরকে বলব। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। তিনি ছিলেন বাংলা সাহিত্যে অসাধারণ ব্যক্তি। তিনি লেখক, তিনি আসলে একাধারে সাহিত্যিক, দার্শনিক, গীতিকার, নাট্যকার, লেখক, শিক্ষাবিদ, শিক্ষক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, এক কথায় তিনি প্রতিটা ক্ষেত্রে অসাধারণ। তাকে এখানে আমরা যেহেতু শুভা গল্পটা ছোট, তাই ছোট গল্প, সেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ছোট গল্পকার হিসেবে দেখব। তিনি ছোট গল্পের জনক। এই প্রতিভাধর লেখকের জন্ম মৃত্যুর তারিখটি তোমাদের মনে রাখা দরকার, তাই আমি এখানে বললাম বাংলা এবং ইংরেজি দুটি মনে রাখা দরকার। তার জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দে, বাংলা 25 বৈশাখ 1248 মঙ্গলবার। তার মৃত্যু 7 আগস্ট 1941, 22 শ্রাবণ 1348 সাল।